নমস্কাৰ সকলো অংগনবাদী বাইদেউ আৰু ছুপাৰভাইজাৰ বাইদেউলৈ। আজি এখন অতি গুৰুত্বপূৰ্ণ বিষয়ৰ ওপৰত আমি এখন এক্সেল ফৰ্মেটৰ ওপৰত কথা পাতিম। আপোনালোকে ইতিমধ্যে গম পাইছে অসম চৰকাৰৰ ফালৰ পৰা আমাৰ ডাইৰেক্টৰ বিভাগৰ ফালৰ পৰা এখন এক্সেল শ্বীট দিয়া গৈছে। এইটো মষ্ট মানে মেইনলি আপোনাৰ যিখিনি স্কুল আমাৰ অংগনবাদীৰ নিয়াৰ বাই স্কুল আছে বা আমাৰ অংগনবাদী ষ্টেটাছটো কেনেকৈ আছে ইয়াৰ ওপৰত এখন এক্সেল শ্বীট শ্বেয়াৰ কৰা গৈছে। আৰু আপোনালোকে সকলোৱে এই এক্সেল শ্বীটটো খুব মনোযোগ সহকাৰে চাব, কাৰণ ইয়াতে কিছুমান বস্তু আছে যিটো আপোনালোকে ভৰাব লাগিব। আৰু অহা 30 আগষ্টৰ ভিতৰত জিলা পৰ্যায়ৰ পৰা আমাৰ ডাইৰেক্টৰ সঞ্চালকলৈ আমি এইখন প্ৰেৰণ কৰিব লাগিব। এইকাৰণে আমি এই ফৰ্মেটটো কেনেকৈ ফিল আপ কৰিম এক্সেলত, তাৰ ওপৰত আমি এইখিনি আলোচনা কৰিম আপোনালোকৰ যাতে সহজ হয় ফৰ্মখিনি ফিল আপ কৰোঁতে। ইয়াৰ ওপৰত আমি এইখিনি আলোচনা কৰিম। ফৰ্মেটটো আপোনালোকে এনেকৈ দেখা পাব, ছিৰিয়েল নাম্বাৰ, ছিৰিয়েল নাম্বাৰটো লিখিব। আপোনাৰ গোটেই যিমান অংগনবাদী চেণ্টাৰ আছে এটা এটা ছেক্টৰত প্ৰত্যেকজন ছুপাৰভাইজাৰে কোডৰ হিচাপত ছিৰিয়েলি কোড, ছাপোজ লাষ্টৰ ডিজিট 1, 10, 2, 3, 4 তেনেকৈকে আপোনালোকে ছিৰিয়েল ভৰাব ছেক্টৰ ৱাইজত। আৰু আমাৰ অংগনবাদী ৱাৰ্কাৰ বাইদেউসকলে নিজৰ নিজৰ চেণ্টাৰটোৰ গোটেই ডিটেইলটো এই ফৰ্মখনৰ মাধ্যমেৰে আপোনালোকে ফিল আপ কৰিব। আমি চাওঁ আহক কেনেকৈ আমি ফৰ্মটো ফিল আপ কৰিব পাৰোঁ। ফাৰ্ষ্টটোত আছে আমাৰ ছিৰিয়েল নাম্বাৰ, দেন নেম অফ প্ৰজেক্ট, আমাৰ প্ৰজেক্টৰ নামটো লিখিব লাগিব, নেম অফ ছেক্টৰ, আপোনালোকৰ ছেক্টৰ যিটো আছে সেই ছেক্টৰখনৰ নাম লিখিব। ইয়াতে আপোনালোকে চাওক নেম অফ দ্য ফাংচনেল এল পি স্কুল আণ্ডাৰ ICTS প্ৰজেক্ট জুৰিডিকচন, মানে আপোনাৰ এল পি স্কুলখনৰ নাম যেইখন আপোনাৰ অংগনবাদী চেণ্টাৰৰ ওচৰত। ফাংচনেল বুলি সেইকাৰণে কোৱা গৈছে যিটো চলি থকা আমাৰ গভৰ্ণমেণ্ট এল পি স্কুল, তাত মানে কোনো ধৰণৰ প্ৰাইভেট বা ভেঞ্চাৰৰ কথা কোৱা হোৱা নাই। ইয়াতে যিখিনি আমাৰ টেট শিক্ষক বা আমাৰ এলিমেণ্টেৰী এডুকেশ্যনৰ শিক্ষকে পঢ়া গভৰ্ণমেণ্ট যিটো আমাৰ এল পি স্কুল তাৰ কথা কৈছে যে ফাংচনেল এল পি স্কুলৰ নামটো আপোনালোকে 5 নম্বৰ এই কলমখনত ভৰাব লাগিব। আৰু ইয়াতে কোৱা গৈছে যে নেম অফ দ্য অংগনবাদী চেণ্টাৰ নিয়াৰেষ্ট টু দ্য এল পি স্কুল মেনশ্যন ইন কলম 5, তাৰমানে এই 5 নম্বৰত যিখিনি এল পি স্কুলখনৰ নাম দিছে আপোনাৰ সেই চেণ্টাৰৰ ওচৰত, ইয়াত আপোনাৰ এই নেম অফ দ্য অংগনবাদী চেণ্টাৰ আপোনাৰ চেণ্টাৰটোৰ নাম লিখিব ইয়াত। আৰু আপোনাৰ চেণ্টাৰৰ যিটো নিয়াৰেষ্ট সবচে ওচৰত থকা এল পি স্কুলখনৰ নামটোহে ইয়াত লিখিব। ছাপ'জ মই ধৰি ল'লোঁ এইটো আমাৰ চিঙাৰী বস্তি, তো চিঙাৰী বস্তিৰ আমাৰ অংগনবাদী চেণ্টাৰটোৰ নাম চিঙাৰী বস্তি আৰু এল পি স্কুলৰ নাম চিঙাৰী বস্তি এল পি স্কুল। এটা এক্সাম্পল হিচাপে কৈছোঁ, আপোনালোকৰ নিজ নিজ যিখন হয় সেইটো ভৰাব। আৰু ইয়াতে নেমটো লিখিব, ইয়াত চাই ল'ব আপোনালোকৰ ওপৰত যিটো য'ত কোৱা গৈছে তাত সেইটোৱে লিখিব, নেম অফ দ্য অংগনবাদী চেণ্টাৰ নিয়াৰেষ্ট টু দ্য এল পি স্কুল মেনশ্যন ইন কলম 5। আকৌ একবাৰ কৈ দিছোঁ, এইখিনি আপোনালোকে অলপ চাই ল'ব, নেম অফ দ্য ফাংচনেল এল পি স্কুল আণ্ডাৰ ICTS ডিৰেক্টৰ, মানে আমাৰ যিখন ICTSৰ আণ্ডাৰত বা আপোনাৰ চেণ্টাৰৰ ওচৰত থকা এল পি স্কুলখনৰ নামটো ইয়াতে লিখিব। আৰু নামটো আপোনালোকে যদি মানে শুদ্ধকৈ লিখিব, তাত যেনেকৈ আছে তেনেকৈ লিখিব লাগিব এল পি স্কুলখনৰ নাম, কাৰণ কি এইখন পিছত গৈ মেপিং হ'ব। আপোনালোকে যদি নামটোত চাইনবোৰ্ডত দেখা নাই বা হেৰি গম পোৱা নাই বা কোনো কাৰণত অলপ হেৰি হৈ থাকিব পাৰে, আপুনি নিয়াৰেষ্ট হেডমাষ্টাৰজনৰ পৰা বা স্কুলৰ যিকোনো টিচাৰৰ পৰা আপোনাৰ এই নামটো লৈ ল'ব, শুদ্ধকৈ নামটো লিখিব। তাৰপিছত আপোনাৰ অংগনবাদী চেণ্টাৰৰ নামটোতো লিখিলে ইয়াত 6 নম্বৰ কলমত। তাৰপিছত আপোনাৰ কোড, এইটো অংগনবাদী চেণ্টাৰৰ কোড, আপোনাৰ যিটো কোড আছে ছিৰিয়েলি সেই হিচাপত যাব। তাৰপিছত এইটো বস্তু আপোনালোকে চাব, ডিষ্টেঞ্চ অফ দ্য অংগনবাদী চেণ্টাৰ ফ্ৰম দ্য এল পি স্কুল মেনশ্যন ইন কলম 5, তাৰমানে এই 5 নম্বৰ কলমত যে স্কুলখনৰ নাম লিখিছিলোঁ তাৰ পৰা আপোনাৰ চেণ্টাৰৰ কিমানখিনি ডিষ্টেঞ্চ, দূৰত্ব কিমান। এইটো যদি আপোনাৰ 1 কিলোমিটাৰৰ ওপৰত হয় তেতিয়া আপুনি 1 কিলোমিটাৰ, 1.2 কিলোমিটাৰ তেনেকৈ লিখিব, যদি 1 কিলোমিটাৰৰ ভিতৰত হয় তে মিটাৰত লিখিব, ছাপ'জ 200 মিটাৰ, 100 মিটাৰ, 500 মিটাৰ, যিটো হয় এটা আনুমানিক সেই আপোনালোকৰ যিটো ডিষ্টেঞ্চ হয় এই ডিষ্টেঞ্চটো ইয়াত লিখিব লাগিব এল পি স্কুলখনৰ পৰা আপোনাৰ অংগনবাদী চেণ্টাৰৰ
যিখিনি দূরত্ব সেইটো মিটার বা কিলোমিটারত লিখিব। তারপর সব নয় নম্বরটো ইয়াত কি কৈছে, ডিপার্টমেন্টাল ওন বিল্ডিং উইথ এড্রেস লোকেশন, মানে ওন বিল্ডিং যেখানে আমার সোশ্যাল ওয়েলফেয়ারের বিল্ডিং বনোয়া গৈছে সেইখিনি দিব। ইফ নট ইন দ্য স্কুল ক্যাম্পাস, যদি আপনার সেন্টারটো স্কুল ক্যাম্পাসর ভিতর নাই, আমার বহুত অঙ্গনবাড়ি সেন্টার আছে কি স্কুল ক্যাম্পাসখনের ভিতরতে আছে, কিন্তু যাব অঙ্গনবাড়ি সেন্টার স্কুল ক্যাম্পাসর ভিতর নাই তার নামটো দিব লাগিব উইথ এড্রেস, ফুল এড্রেস আপনার অঙ্গনবাড়ি সেন্টারটোর ফুল এড্রেস এইখানত কোড ভরাব গম পাইছে, যিখিনি স্কুলের ক্যাম্পাসর নাই বাহিরত আছে, তারমানে স্কুলতকে দূরত আছে 500 মিটার বা 1 কিলোমিটার দূরত আছে স্কুলের ক্যাম্পাসর নাই, সেইটোরে আপনার আর ওন বিল্ডিং হব লাগিব। মানে আমার অঙ্গনবাড়ি যেটা ICDSর ফলের বা সোশ্যাল ওয়েলফেয়ারের ফলের আপনার বিল্ডিং বনায় দিয়া গেছে সেইটোরে নাম লিখিব, বাকি যে প্রাইভেট আছে বা সেইখিন কথা এইটো কলমত কোয়া নাই, পিছর কলমগুলো আছে, গম পালে বাইদেউ সকল। দেন নেক্সট 10 নম্বরটো হয়ে গেল আপনার ওন বিল্ডিং ইন দ্য স্কুল ক্যাম্পাস, এইটো যদি স্কুল ক্যাম্পাসত আছে, সাপোজ মই এক্সাম্পল হিসাবে আগে ধরে ললো যে সিঙ্গারি বস্তিটো স্কুল ক্যাম্পাসত আছে, এতিয়া মই তার এড্রেসটো পুরা দিব লাগিব, সিঙ্গারি বস্তি পিও হোজাই বা যেটো আছে পুরা ফুল এড্রেসটো আপনাদের ইয়াত দিব লাগিব, তার লোকেশনটো ওন বিল্ডিং ইন স্কুল ক্যাম্পাস, যেটো স্কুল ক্যাম্পাসত আছে 10 নম্বরটো, আর যেটো স্কুল ক্যাম্পাসত নাই সেইটো আপনার 9 নম্বরত হবো, ইফ নট ইন স্কুল ক্যাম্পাস। ওকে, এইখিন ক্লিয়ার হয়ে গেল। তারপর 11 নম্বরটো সব অঙ্গনবাড়ি রানিং ইন দ্য স্কুল ক্লাসরুম প্রভাইড নেম অফ দ্য স্কুল উইথ এড্রেস, যদি কিছু দেখা যায় আমার অঙ্গনবাড়ি সেন্টার স্কুলের ক্লাসরুমতে চলে, সাপোজ আমি ধরে ললো সিঙ্গারি বস্তি ক্যাম্পাসতো আছেই প্লাস স্কুলত আমাক এটা রুমও দি থৈছে, আমাক সেই রুমটোত আমি ক্লাস করো, তেতিয়া ইয়ার ক্ষেত্রত আমি স্কুলখনের নাম আর এড্রেসটো পুরা লিখিম, তারমানে আমার সেন্টারটো স্কুলতে চলি আছে, তো আমার স্কুলের এড্রেসটো আমি আর নামটো শুদ্ধকে ইয়াত ভরাই দিম। তারপর সব নেক্সট হয়েছে প্রাইভেট অর ইন্ডিভিজুয়াল রেন্টেড বিল্ডিং উইথ এড্রেস, যদি স্কুলতো চলা নাই, স্কুল ক্যাম্পাসতো নাই, ক্লাসরুমতো নাই, প্রাইভেটকে কোথা আছে বা নিজস্বভাবে আছে, তার আমি নামটো ইয়াত লিখিম আর উইথ এড্রেস লিখিম, প্রাইভেট যদি প্রাইভেট হয় তাহলে প্রাইভেট লিখিম, বা রেন্টেড যদি আছে কোথা ইন্ডিভিজুয়াল ভাড়াত চলি আছে তাহলে আমি ইয়াত লিখি এড্রেসটো লিখিম, তার ফুল এড্রেস। বা 13 নম্বরত যত কিছু ক্ষেত্রে দেখা যায় আমার অঙ্গনবাড়ি সেন্টারব কিছু ক্লাবত চলে বা কমিউনিটি হল আছে কিছু গাঁত বা এনি আদার বেলেগ জায়গাতো যদি চলি আছে বা মুকলি ঠাইত চলি আছে সেই গোটে ডিটেলস নাম আর এড্রেসটো ইয়াত দিব লাগিব, যে কোত চলি আছে তার গোটে ডিটেলসটো, যদি আপনাদের এইটো প্রাইভেটও নহয় অন বিল্ডিংও নহয় স্কুলতো নহয় কিন্তু কোবা কিবা একটা ক্লাবত বা কিবা একটা কমিউনিটি হলত চলি আছে তেনেকে আপনাদের 13 নম্বরটো ফিল আপ করব, আর নহলে ব্ল্যাঙ্ক রাখি দিব। বা কেতিয়াবা দেখা যায় রিলিজিয়াস ইনস্টিটিউশন, সাপোজ কিংবা মন্দিরত বা কিবা মসজিদত বা কোনোবা গির্জাঘরত তেনেকাতো চলি থাকিব পারে, রিলিজিয়াস যদি ধর্মীয় স্থান আছে, ধর্মীয় স্থানত যদি আমার অঙ্গনবাড়ি সেন্টার আছে কিছু থাকিব পারে, তাত আপনাদের এইখান 14 নম্বর কলমটো উইথ এড্রেসটো পুরা দিব, তেই ঠাই সাপোজ অমুক কালী মন্দির পুরা তার এড্রেসটো অমুক সেইখানে পুরাটো ভরাব লাগবে 14 নম্বর যদি তেনেকে আছে, আর নহলে ব্ল্যাঙ্ক থাকি দিব। তারপর 15 নম্বরটো সাক ওয়েদার দ্য অঙ্গনবাড়ি সেন্টার ইজ ফাংশনিং ফ্রম ল্যান্ড বিল্ডিং বিলঙ্গিং টু দ্য ওয়ার্কার হেল্পার, যদি ওয়ার্কার বা হেল্পারর ঘরেরপরা চলি আছে, তার ঘরতে আছে, তার ঘরের মাটিতে আছে বা তার ঘরের বিল্ডিংতে আছে, তাহলে আপনার ইয়াতে ইয়েস দিব, আর যদি স্কুলত চলিছে বা বেলেগত চলছে তো আপনাদের ইয়াত নো দিব, কিছু আমার অঙ্গনবাড়ি সেন্টার তেনে ওয়ার্কার হেল্পারর ঘরেরপরা ফাংশনিং হয়ে আছে, সেইবর আপনাদের ইয়াত ইয়েস দিব। 16 নম্বরটো অতি সহজ, ইয়াত বেলেগ একু নাই, নাম্বার অফ চিলড্রেন 3 to 6 years এনরোল্ড ইন অঙ্গনবাড়ি সেন্টার, বর্তমান আপনার কিমানটো এনরোল্ড হয়ে আছে 3-6 বছর যেটা আমার প্রি স্কুল বাচ্চা। আর 17 নম্বরটো আপনার সার্ভেট কিমান আছে, এই 2022-র সার্ভেট আমার 3 to 6 years কিমান আছে সেইটা লিখব,
সেই দুটো ডিফারেন্স হবো পড়ে সেইটুলি কোনো প্রবলেম নাই। দেন আমি অঙ্গনবাদী ওয়ার্কারের নামটো লিখিব আপনাদের ধুনিয়াকে ইয়াতে নিজের নিজের নামটো, তারপর কোয়ালিফিকেশন কিমান করেছে, মেট্রিক পাস নে হায়ার সেকেন্ডারি পাস না বিএ এমএ বা ক্লাস নাইন যেটাই আছে আপনার নিজের কোয়ালিফিকেশন বর্তমান সেই কোয়ালিফিকেশন ইয়াতে আপনার ভরাই দিব। তারপর কন্টেক্ট নম্বর, নিজের কন্টেক্ট নম্বরটা দিব ইয়াত অফিসের ফলের দিয়া নম্বরটি দিয়াই ভাল হব, বা যদি বেলেগ নম্বর থাকে আপনার কন্টেক্ট নম্বর দিব পারে। আর ইয়াতে নেম অফ হেল্পার, আপনার হেল্পারের নামটো নেক্সট টু 22 যেটা আছে ইয়ার মেজর পপুলেশন অফ অঙ্গনবাদী এরিয়াত, এই আপনার এরিয়াটুত আপনার গোটে অঙ্গনবাদী সেন্টারের সার্ভে এরিয়াটুত কোন ধরনের পপুলেশন আছে, এস টি আছে না এস সি আছে না টি জি এল, টি জি এল মানে হয়ে গেল টি গার্ডেন লেবারের কিছু থাকে তাতো থাকবে পড়ে, সেই তাত আপনার টি জি এল টু দিব, অর জেনারেল মানে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, বা যদি আপনার টি গার্ডেন আছে তো টি জি এল হব, আর নহলে বেলেগ যদি আছে কিবা গোটেখিনি আপনার জেনারেল হব এই তিনটার বাইরে। আর রিমার্কস, রিমার্কস কলমটো আপনার যদি কিবা এক্সট্রা থাকে সেই সেন্টারখনের বিষয়ে আপনার এই রিমার্কস কলমত ভরাই দিব পারিব। তো আপনার এইখিনিয়ে থলমূলকে মানে বস্তুটো আপনার দেখাব গৈছো, চেষ্টা করছো, আপনার আশা করো বুঝি পাইছে, আর কিবা যদি বুঝাত অসুবিধা হয় আমার সুপারভাইজার বাইদেউসকল আছে, আপনার এইখানে সহায় করে দিব বা আমাক ফোন করলেও আমি এইখানে সহায় করে দিম। খালি তথ্যটা ভরাতে শুদ্ধকে ভরাব, এই তথ্যটা আমার ডিপার্টমেন্টের ফলের বিচার গেছে, কারণ কি আপনার গম পায় নতুন শিক্ষানীতি যে আছে 2020 এই শিক্ষানীতির লগত সংগতি রাখি আমার সোশ্যাল ওয়েলফেয়ার আর এডুকেশন ডিপার্টমেন্টে কিছু পলিসি করব, কিছু যে স্কুল আছে এইখানে অনাগত দিনত আমি গম পাম, আর যেটি হব ভালেই হব সকলের কারণে ভাল হব, কোনো ওয়ার্কারে এটি ভাবিব নালাগে যে আমার কিবা বেয়া হব নাকি কিবা হব নাকি, এইবোর একো নাই, সবর কারণে ভাল, বরং যার কোয়ালিফিকেশন বেশি আছে বিভিন্ন ধরনের ট্রেনিং বা আদি করেও দিব পারে, সেইখানে পরবর্তী সময়ে আমি গম পাম, কিন্তু আমি সদ্যহতে এইখানে অতি সোনকালে ভরাব লাগিব। মই আৰু একবার জাস্ট মই রিপিট করে গিয়ে আছো, প্রথম সিরিয়াল নাম্বার, নেম অফ প্রজেক্ট, সেক্টরের নাম, নেম অফ দ্য ফাংশনাল এল পি স্কুল, সেইটো এল পি স্কুলখনের নাম লিখিব ধুনিয়াকে, ইয়াতে কিছু পুরা লিখিব, সাপোজ কেতিয়াবা এনেকা থাকে দক্ষিণ বিদ্যানগর এল পি স্কুল বা উত্তর বিদ্যানগর এল পি স্কুল, উত্তর বা দক্ষিণ যেটু আছে, বা কেতিয়াবা নম্বর থাকে 125 ধরক 125 বিদ্যানগর এল পি স্কুল, সেই যদি নম্বরটা আছে নম্বরটা দিব, কারণ এই লিস্টখন যেটা আপনার দিব সেইখন আকু আমি এডুকেশন ডিপার্টমেন্টের লগত সেখানে মিলাব লাগিব যে স্কুলখন ঠিক সেই নামেরে আছে না নাই, সেই কারণে আপনার এইখানে 5 নম্বর কলমটো ভরাওতে মানে আপনার অঙ্গনবাদী সেন্টারের ওসর থাকা স্কুলখনের কথাই কৈছে, ওসর থাকা বা এই স্কুলতে চলি থাকা সেইখানে নামটো ভরাব। নেক্সটটো কলোয়ে আমি যে নিয়ারেস্ট এল পি স্কুল, নেম অফ অঙ্গনবাদী সেন্টার, নিজের সেন্টারটির নাম লিখিব, সেন্টারের কোড দিব ধুনিয়াকে, কোডটো ভরাব যেটি 11-digit কোড আমার অঙ্গনবাদী সেন্টারের আছে, ডিস্টেন্সটা লিখিব আপনার সেন্টারের, যদি স্কুল ক্যাম্পাসতে আছে তো ডিস্টেন্সটো আপনার জিরোই হব, একে ক্যাম্পাসত থাকলে তো সমানেই হব, ঠিক আছে, আর স্কুল আর বেলেগ যদি কিছু এক কিলোমিটার হব পড়ে, 500 মিটার হব পড়ে, 100 মিটার হব পড়ে, এইখানে আপনার ভরাই লোক, আর ডিপার্টমেন্টাল বিল্ডিং ওন বিল্ডিং সেটি কৈছে যেটা আমার সোশ্যাল ওয়েলফেয়ার বা সিটিএসের ফলের বনায় দিয়া গৈছে, যদি স্কুল ক্যাম্পাসত নাই তারে নামটো ভরাব লাগিব ইয়াত। আর আপনার নেক্সট কলমটো হয়ে গেল অন বিল্ডিং ইন স্কুল ক্যাম্পাস, যদি স্কুল ক্যাম্পাসত আছে তার নাম আর এড্রেস, সববর নাম আর প্রপার এড্রেস ফুল এড্রেস দিব, পোস্টাল এড্রেস, ঠিক আছে, লোকেশন যেটা কৈছে। আর নেক্সটটো হয়ে গেল আপনার রানিং ইন স্কুল ক্লাসরুম, যেটা কলোয়ে সেই ইয়ার ক্ষেত্রতো স্কুলের নামটো পুরা ইয়াত আহি যাব। তারপর আপনার প্রাইভেট চলি আছে না রেন্টেড চলি আছে সেটা 12 নম্বর ধরাব, আর 13 নম্বর হল ক্লাব কমিউনিটি হল, এইবর কলোয়ে উইথ এড্রেস ফুল এড্রেস যুত যুত এড্রেস লিখা আছে আপনার সেই এড্রেসটি পুরা লিখি দিব এইখানে, বা 14 নম্বর আছে রিলিজিয়াস, অল্প আগত যেটা কলো যে ধর্মীয় অনুষ্ঠানত যদি আমার কোথা অঙ্গনবাদী সেন্টার চলি আছে তার নাম আর এড্রেসটি পুরা দিব, যদি অঙ্গনবাদী হেল্পার বা ওয়ার্কারের ঘর চলি আছে ইয়েস দিব, নাই যদি ন দিব। নেক্সট আপনার
যিটো 16 নম্বৰ কলম, তাত আপোনাৰ 3 to 6 ইয়াৰ বৰ্তমান এনৰোল্ড কিমান হৈ আছে, বাচ্চা কিমানটা আছে, সেইখিনি দিব। তাৰপিছত আপোনালোকে এইটো আপোনালোকে এনৰোলটো এজ পাৰ পচন চাকাৰে দিব পাৰে এতিয়া বৰ্তমানটো, আৰু ছাৰ্ভেটো আপোনালোকে দিছিলে, ছাৰ্ভেট কিমান আছে সেইখিনি আপোনালোকে ভৰাই দিব, আৰু নিজৰ নামটো লিখিব, নেম অফ অংগনবাদী ৱৰ্কাৰ, দেন আপোনাৰ কোৱালিফিকেশ্যনটো ভালকৈ লিখি দিব ইয়াতে কিমান পঢ়িছে, তাৰপিছত কণ্টেক্ট নম্বৰ, নিজৰ কণ্টেক্ট নম্বৰ, তাৰপিছতে আপোনাৰ হেল্পাৰৰ নাম, আৰু আপোনাৰ এৰিয়াটোত পপুলেশ্যন কোনটো বেছি আছে, যিটো হায়েষ্ট মেজৰিটি যিখন বেছি আছে সেইটো দিব। কিছুমান এৰিয়াত এছ টি বেছি থাকিব পাৰে, এছ চি বেছি থাকিব পাৰে, বা ক'তবা ক'তবা আপোনালোকৰ টি গাৰ্ডেনত থাকিব পাৰে, আৰু নহ'লে অভাৰঅল যদি বেলেগ এই এছ টি এছ চি বা টি জি এলৰ আণ্ডাৰত পোৱা নাই, বাকী চব যিমান কেটাগৰি আছে সেইটো জেনেৰেলত সোমাই দিব, আৰু ৰিমাৰ্কছত যদি কিবা এক্সট্ৰা থাকে তাত ভৰাব পাৰিব। তো আপোনাক আশা কৰোঁ এই ফৰ্মেটটো আপোনালোকে ভালকৈ গম পাইছে, এই ফৰ্মেটটো আপোনালোকে ধুনীয়াকৈ ফিল আপ কৰি অতি সোনকালে যেন আপোনালোকৰ নিজ নিজ ছুপাৰভাইজাৰক এই এক্সেল কপিটো দিয়ে, আৰু ছুপাৰভাইজাৰ বাইদেউসকলে যাতে এইটো পুৰা কম্পাইল কৰি তেওঁলোকে আপোনাৰ ছুপাৰভাইজাৰ বাইদেউসকলে যেতিয়া কম্পাইল কৰিব তেতিয়া আপোনালোকে এটা বস্তু মন কৰিব, ছিৰিয়েল নম্বৰটো আপোনালোকে ক'ড ৱাইজ আহিব, একদম আপুনি নিজৰ নিজৰ ছেক্টৰৰ 1 নম্বৰৰ পৰা আৰম্ভ কৰি 25, 26, 27 যিমানটাই আপোনাৰ চেণ্টাৰ আছে সেই হিচাপত তলে তলে এইটো কম্পাইল কৰি নিজ নিজ প্ৰজেক্টত দিব, আৰু প্ৰজেক্টৰ পৰা আকৌ তেনেকুৱা ডিষ্ট্ৰিক্টত পঠাব লাগিব। সেইকাৰণে আপোনালোকে চেষ্টা কৰিব যিহেতু ডিষ্ট্ৰিক্টৰ পৰা এখন 30 তাৰিখৰ ভিতৰত মানে ডাইৰেক্টৰ ভিতৰত পঠাব লাগিব। সেইকাৰণে মই অংগনবাদী বাইদেউসকলক ৰিকুৱেষ্ট কৰিম যে আপোনালোকে যাতে মোটামুটি 27, 28 তাৰিখৰ ভিতৰত দিব পাৰে, তেতিয়া আমাৰ ছুপাৰভাইজাৰ বাইদেউসকলে 28, 29 তাৰিখ মানে একদিন দুদিনটো লাগি যায় কম্পাইল কৰোঁতে, যাতে তেনেকুৱা 27 তাৰিখ বা 26 তাৰিখৰ ভিতৰত যাতে আমাৰ অংগনবাদী বাইদেউসকলে ছুপাৰভাইজাৰক দিব পাৰে, ছুপাৰভাইজাৰ বাইদেউ অফিচত মানে 28 তাৰিখৰ ভিতৰত বা 29 তাৰিখৰ ভিতৰত দিব পাৰে। সেই হিচাপে বেছি টাইম নালাগে, আপোনালোকে নিজৰটো নিজৰ ডিটেইলটো গম পায়, খালি আপোনালোকে স্কুলৰ নাম বাকী ডিটেইলখিনি অলপ ধুনীয়াকৈ শুদ্ধকৈ ভৰাব, তাৰপিছত আপোনালোকে সেইটো নিজ নিজ ছুপাৰভাইজাৰক চেণ্ড কৰি দিব। থেংক ইউ, মই আশা কৰোঁ আপোনালোকে গম পাইছে কথাখিনি গোটেই, এইখিনি কৈয়ে মোৰ আজিৰ এই ভিডিঅ'খন ইয়াতে সমাপ্ত কৰিলোঁ। সকলোকে পুনৰবাৰ ধন্যবাদ, নমস্কাৰ, ধন্যবাদ।